নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা হলো কমেন্টের উত্তর, যে উত্তরটা আমি লিখে দিতে পারবো না, কারণ অনেকটা তথ্যভিত্তিক। সেই কারণে মনে হলো এই কমেন্টের উত্তরটা আমি একটা ভিডিওর মাধ্যমে দিই, সেটা অনেকে দেখতে পারবে। অনেকের মধ্যে যে ভুল বোঝা একটা ব্যাপার আছে বা ভুল ধারণা আছে সেটাও কিন্তু কেটে যাবে। সেই কারণে আজকের এই পর্বটা। আমন্ড বা আলমন্ড যাই বলো না কেন, তোমরা অনেকেই জানো ভীষণ উপকারী, স্বাস্থ্যের জন্য সত্যিই খুব ভালো। যারা ওজন কমাতে চাও, যারা শরীর ভালো করতে চাও, দুই ক্ষেত্রেই কিন্তু আমন্ড বা আলমন্ড খুব উপকারী। আর এই নিয়ে আমি একটা পর্ব করেছি, যার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। কিন্তু আজকের যে ভিডিওটা করছি সেটা কিন্তু আমন্ডের গুণাবলী নয়। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, দিদি আমন্ড যে খাবো খোসা সমেত খাবো না খোসা ছাড়িয়ে খাবো? এই একটা দ্বিমত কিন্তু অনেকের মধ্যে আছে, কোনটা খেলে উপকার। অনেককে দেখেছি খোসা ছাড়িয়ে খেতে, অনেককে দেখেছি খোসা সমেত খেতে। তাহলে কোনটা উপকার হয় এবং আমি বা কোনটা খাই সেটাও তোমাদের বলবো। দুক্ষেত্রে দুরকম মত আছে, এবার যে যেটাকে নেবে। আমি এখানে কোনো কিন্তু বিরূপ মতামত পোষণ করছি না, এটা আমি দুদিক থেকে দুরকম মতামত দিচ্ছি, এবার তোমরা বিচার করবে। প্রথমত অনেকে বলে আমন্ড সারা রাত্রি ভিজিয়ে রাখতে হয়, তারপরে খোসাটা ছাড়িয়ে বাদাম যেটা আছে সেটা খেতে, কারণ আমন্ডের ভিটামিন মিনারেলস ভরপুর, হার্টকে ভালো রাখে, শরীরকে ভালো রাখে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, এটা আমরা অনেকেই জানি। তাহলে খোসা ছাড়া খাবো না খোসা সমেত খাবো? অনেকে বলে খোসা সমেত যদি খাও তাহলে রক্তে পিত্তের মাত্রাটা বেড়ে যায়, হজম করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে একটা কথা বলি, যাদের হজমের সমস্যা আছে, যাদের হজম হতে চায় না, তারা খোসা সমেত আমন্ডটাকে একটু অ্যাভয়েড করো। তার বদলে বরঞ্চ রাত্রিবেলা একটু গরম জলে ভেজানোর দরকার নেই, নর্মাল জলে চারটে, যে চারটে কি পাঁচটা আমন্ড খাবে সেটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখে সকালে উঠে খোসা ছাড়িয়ে খেয়ে নেবে, যাদের ক্ষেত্রে হজমের সমস্যা আছে তারা। আর যাদের এই রকম কোনো সমস্যা নেই তারা কিন্তু অনায়াসে খোসা সমেত খেতে পারো, কারণ খোসারও কিন্তু নিজস্ব কিছু গুণ আছে, যেই কারণে অনেক সবজি অনেক ফল আমরা বলি খোসা সমেত খেতে, এটা তোমরা অনেকেই জানো। যদিও এখন এত কিছু রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে একটু হয়তো অসুবিধা হয়ে যায়, তবুও আমি বলবো খোসা সমেত খেলে। আমি নিজে খোসা সমেত খাই, আমি রেগুলার চার থেকে পাঁচটা আমন্ড সকালবেলায় খাই এবং সেটা খোসা সমেতই খাই, যেটা আমার শরীরে হজমের সমস্যা কোনো রকম তৈরি করে না, বরঞ্চ আমার পেট পরিষ্কার করতে অনেকটা সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদেরকে আমি বলবো এই ফাইবারযুক্ত খোসা সমেত আমন্ডটাকে খাও, তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। কাজে দুটো ক্ষেত্রেই দুটো মতামত আছে, আর খোসারও কিন্তু নিজস্ব কিছু গুণ আছে। শুধু তাই নয়, তোমরা কি জানো যারা খোসা ছাড়িয়ে খাবে এবং খোসাটাকে যখন ছাড়িয়ে নিচ্ছ তখন ওই খোসাটাকে ফেলবে না, ওইটাকে একটু সামান্য একটা, ওই যতটা খোসা বেরোলো তার সঙ্গে একটা আমন্ড দিয়ে দিলে, পুরো পেস্ট করে নিলে, দুধের সঙ্গে একটু মিশিয়ে মুখের মধ্যে ম্যাসাজ করো, এটা দেখো তোমার ত্বককে কতটা ভালো রাখতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো এই আমন্ড বা আলমন্ডের খোসা কতটা কাজের। কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে তাদের সেই সমস্যা দূর করতেও যেমন সাহায্য করে, আর যারা হজমের সমস্যায় ভোগো তারা বরঞ্চ খোসা ছাড়িয়ে খাও। তাহলে আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে, কারা খোসা ছাড়িয়ে আমন্ড খাবে আর কারা খোসা ছাড়িয়ে মানে খোসা সমেত আমন্ডটাকে খাবে।
কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না। আর যদি আরও অনেক তথ্য আমার কাছে জানতে চাও অবশ্যই লিখে পাঠাবে, আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।